একই মূর্তিতে রয়েছে বিষ্ণু আর শিব। সত্যি জায়গাটা খুব অসাধারণ লাগছে, রিন্টুও বলছে জায়গাটা অসাধারণ লাগছে। সব থেকে বেস্ট পার্ট দেখেছি সেখানে যে বিলটা রয়েছে বিলটা খুব সুন্দর। তো বিলের দিকে যাচ্ছি, বিলটা দেখাবো। বাকি যে জায়গাটা রয়েছে এত সুন্দর সাজানো, এখানে আসলে আরামসে এক দু ঘন্টা কেটে যাবে বসে, এবং সেটা মনেও হবে না, এত ভালো জায়গা। আর জায়গাটা খুব ঠান্ডা, হ্যাঁ এটা একটা খুব ভালো কথা বলেছে, মানে অক্সিজেনের অভাব হবে না এখানে এসে বসে থাকলে। তো গাইস আমি এখন এসেছি হরিহর মন্দির। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে একই মূর্তিতে রয়েছে বিষ্ণু আর শিব। এখানকার সব থেকে দেখার একটা বিষয় আমার জেঠিমা আমাকে বলেছিল আসার জন্য, তো থ্যাংক ইউ জেঠিমা এটা বলার জন্য। A few inches later, হ্যাঁ তো গাইজ এখানে যারা আসতে চাইছো তাদের জন্য বলে রাখছি, আমঘাটা স্টেশন দেখবে, কৃষ্ণনগরের দিক থেকে আসতে আমঘাটা স্টেশন, আমঘাটা স্টেশন থেকে বাদিকের রাস্তায় চলে আসবে, সেখান থেকে কিছুটা এসলে কাউকে জিজ্ঞাসা করবে যে আমি গঙ্গাবাস হরিহর মন্দির যাব, তোমাকে যে কেউ দেখিয়ে দেবে। আর যারা নবদ্বীপ থেকে আসবে, নবদ্বীপ থেকে এসে স্টেশন থেকে ডান দিকের রাস্তায় ঢুকবে, তো নিশ্চয়ই রাস্তাটা তোমরা বুঝে গেছো, আর আশা করি কোনো অসুবিধা হবে না। তাছাড়াও আমি এখানকার লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশন থেকে লোকেশন নিয়ে তোমরা চলে আসতে পারো। তো গাইস যারা মন্দিরে আসতে চাইছো যে কোনো দিন আসতে পারো, দিনে দুবার পুজো হয়, একবার সকাল 11টা আর একবার হচ্ছে বিকাল 5টায়। আর এছাড়া বিশেষ বিশেষ দিনে পুজো হয়, যেমন শিব পুজো, বৈশাখ মাসের শেষ, এইসব দিনগুলোতে পুজো হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের চেনা কোনো জায়গায় এখন কিছু আছে সেখানে আমি যাবো ব্লগ করতে, ভিডিওটা শেয়ার করো। সাইন আউট, ইটস লাইফস্টাইল।